বৃষ্টিপাত কম হওয়া নদীর তলদেশ পলিমাটিতে ভরাট হওয়ায় মাগুরা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের অধিকাংশ জেলার নদনদীগুলো নাব্যতা সংকটে পড়েছে। বর্ষা মৌসুমে দুকুল উপচে পড়া নদীগুলো এখন পানির অভাবে খালে পরিণত হয়েছে। আগের মতো নদীতে নেই দেশি মাছ, মৃতপ্রায় এসব নদীর বুকে চলছে চাষাবাদ। মাগুরা থেকে শফিকুল ইসলাম শফিকের পাঠানো রিপোর্ট। একসময়ের খরস্রোতা নদীগুলোর মধ্যে অন্যতম ছিল মাগুরার নবগঙ্গা, কুমার, ফটকি, চিত্রা, মধুমতি ও গড়াই নদী। এসব নদীতে বড় বড় স্টিমার, লঞ্চ চলাচল করত। নদীতে পাওয়া যেত রুই, কাতলসহ নানা জাতের দেশি মাছ। এখন নদীতে পলি জমে 700 মিটার চওড়া নদী অধিকাংশ স্থানে 20-30 মিটারের মতো হয়ে গেছে। বৃষ্টিপাত কম হওয়ায় ভরা বর্ষা মৌসুমেও পানি না থাকায় নদীর বুক চিরে চলছে ধান, পাটসহ নানা চাষাবাদ। নবগঙ্গা নদী শুকিয়ে গেছে, বড় বড় স্টিমার আসতো দেখছি আমরা ছোটবেলা হাটে আইসি। এখন এই নদীর মাঝখানে ধান চাষ হয়, পাট চাষ হয় এবং বিভিন্ন চাষ আবাদ হয়। কাল আমরা তো এই জায়গা গোসল করেছি, এই জায়গা মাছ শাক মারিছি। শহরের বর্জ্য, নদীতে ব্রিজ অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে এখন নদীতে কোনো পানি নাই, নদী মারা যাচ্ছে। মাগুরা জেলায় সব মিলিয়ে 254 কিলোমিটার নদীপথ রয়েছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, নদীর গতি প্রকৃতি পরিবর্তন, নানাভাবে নদীর স্বাভাবিক গতিপথে বাধা সৃষ্টির ফলে পলি ভরাট হওয়া নদীর নাব্যতা সংকটের মূল কারণ বলে জানান মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। 4টি নদীর প্রস্তাবনা দিয়েছি, যেমন নবগঙ্গা, ফটকি, চিত্রা, কুমার। এখন এই প্রতিপিপি পাশ হলে আমরা যদি এটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে আসলে নদীতে পানি প্রবাহ বৃদ্ধি পাবে বলে আমরা আশা করতে পারি। দ্রুততম সময়ে নদী খনন, নদীর গতিপথের বাধা অপসারণ করা হলে নদীতে পানি প্রবাহ বাড়বে, বাঁচবে নদী, এমন প্রত্যাশা সকলের। NTV News Desk।